আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই একটু যে যার মতো করে একটু কমেন্ট করেন। কি করবো? হাতে ব্যথা আছে। আমার সম্মানিত ভাইরা কে কোথায় আছেন? ঝটপট আমার লাইভে চলে আসেন। সবাই একটু কমেন্ট করেন আর সবাই একটু পেজটা শেয়ার করেন। আমার সম্মানিত ভাইরা কোথায় আছেন? সবাই একটু কমেন্ট করেন, আমার লাইভে চলে আসেন। একবারে হ্যাঁ, জানা খুলে যাচ্ছে।
সবাই একটু শেয়ার করুন যারা তাই নাকি? কোথায় গেছে? না শুকনো খেয়ে না দিচ্ছি তোমাকে। তুমি বিজয় না বিজয়েছো কেন? তুমি আসলে অনেক দুষ্টু। আশিক আহমেদ ভাই আমার লাইভে চলে আসছে, আমি তো দেখতে পারিনি। এরকম করে না ভাই। হ্যালো, কেমন আছেন ভাইয়া? এরকম করিও না আবদুল্লাহ, তুমি এরকম করিও না। কেমন আছেন ভাই আশিক আহমেদ ভাই? আপনি ঠান্ডা লাগবে, কেমন আছে ভাবি? কেমন আছে? ভালো আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাকে জিজ্ঞেস করছি সবাই চলে আসেন আমার লাইভে, সবাই একটু ঝটপট লাইভে চলে আসেন। ওরা
আসুন, মানে তোমরা যারা আমার লাইভে চলে এসেছেন সবাই একটু কমেন্ট করেন আর সবাই একটু দোস্তে শেয়ার করেন। শুধু লেখলেই হবে না, পড়ো। সবাই একটু কমেন্ট করেন, সুন্দর সুন্দর একটু সবাই কমেন্ট করেন। এই আব্দুল্লাহ, কি করছো তুমি? সবাই কেমন আছেন? সালাম আলাইকুম। আপনার বাবু তো আর বয়স কত? 2.5 বছর। এই পানি নিয়ে যাচ্ছিস কেন? পানি আব্দুল্লাহ, তুমি কিন্তু আজকেও অনেক পানি ধরতেছে। আমি কিন্তু তোমারে আর কোথাও নিয়ে যাবো না কিন্তু কই দিলাম। হ্যাঁ, আজকে তো ছুটির দিন, এই দুষ্টামি করিও না, নাহলে নিয়ে যাবে না কিন্তু। শুক্রবারে ছুটি, বুধবার হয়েছে না এখন? রাখো। সবাই একটু কমেন্ট করেন, যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বাবুটাকে দেখান তো, বাবুটা এই মুহূর্তে দেখার মতো নাই, প্যান খুলে দুষ্টামি করতেছে, মানে প্যান খুলে ভিজে গেছে, এই জন্য দেখাবো না, পানি ধরতেছে। তুমি আর আমি বাইরে যাবো? তুমি ওরে নিয়ে যেন, অনেক দুষ্ট হয়ে গেছে, দেখান সমস্যা। তোমাকে নিবো না, তোমাকে নিয়ে নেওয়া যাবে না। ফ্যান অফ করছো? ঠান্ডা এখন, শীত চলে আসছে। এই মুহূর্তে যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ফ্যান দিও না, ঠান্ডা লাগতেছে। আব্দুল্লাহ, সবাই একটু কমেন্ট করেন আর সবাই পেজটা একটু শেয়ার করেন, যারা পেজে নতুন সবাই একটু পেজটা ফলো করেন, যারা পেজে নতুন তারা পেজটা ফলো করবেন, আর যারা অবশ্যই ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমাই দাও, ফ্যানটা কমাই দাও। আর কথাই বলবো না তাহলে কেন ভাইয়া, কথা বলবেন না, কি করলাম আমি? কথা না বলার মতো তো আমি কিছু বলি নাই। বন্ধ, একটু বন্ধ। সমস্যা হবে না, সমস্যা
সবাই একটু লাভ লাইক বাটনটা ক্লিক করেন। তাহলে আসতে যাওয়া যায় না? আমি কালকে নিয়ে গেলাম কিন্তু আশিক ভাই চলে গেছেন নাকি? আমার সম্মানিত ভাইরা সবাই একটু কমেন্ট করেন, আর পেজটা সবাই একটু শেয়ার করেন। না 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 পানি ফুটবে। থ্যাংক ইউ সো মাচ। আশিক ভাই আপনি কথা বলছেন না কেন? চলে গেছেন নাকি? আমি তো বুঝতেছে না কিছু। সবাই একটু কমেন্ট করেন যারা আমার পেজে নতুন, পেজটা ফলো করেন, আর সবাই একটু কমেন্ট করেন, লাভ লাইক বাটনটা ক্লিক করেন। দুষ্ট করতেছো না, এরকম করতেছো না তুমি, সে ভাল না তো তুমি কত আসলে। আমরা সবাই যাব বেড়াতে, শুধু আবদুল্লাহকে নেওয়া হবে না। আবদুল্লাহ নেওয়ার কথাই ওঠে না। আচ্ছা আচ্ছা নিয়ে যাবো। তুমি আসো, দেখে আসো। আবুকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ তুমি তাহলে দুষ্টুমি করছো কেন? আবু আবু আমাকে নিয়ে যাবে। আবু দিছো, আবু দিছি। সবাই একটু কমেন্ট করেন। নতুন নতুন মানুষ দেখা যাচ্ছে, পরিচয় হন, পরিচয় দেন একটু কমেন্ট করে।
এগুলো টেবিলে নিচে রাখো। সবাই একটু কমেন্ট করেন, আমার সম্মানিত ভাইরা যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করেন আর পেজটা একটু শেয়ার করেন, লাভ লাইক বাটনটা একটু সবাই ক্লিক করেন। সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করেন, সবাই একটু কমেন্ট করেন আর লাভ লাইক বাটনটা সবাই একটু ক্লিক করেন। ইমাম হোসেন, আপনার কথাই আমি ভাবছিলাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে? অন্ধকার হয়ে লাগে দিলে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে ভাই? খাওয়া দাওয়া করছো তুমিও? তাড়াতাড়ি স্যার, ইমাম ইমাম হোসেন ভাই আপনি কথা বলছেন না যে? চলে আসো, আপনি কি করেন ভাই? ইমাম ভাই আপনি কি করেন? হ্যাঁ, আপনি ভালো আছেন বোন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনার বাসায় সবাই কেমন আছে? আব্দুল আবিদুল আবিদুল ভাই হবিগঞ্জ, থ্যাংক ইউ হবিগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য আবিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা আর আমার ছেলের নামটা সেম, আপনার নামটা হলো আবিদুল আর আমার ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ। আবিদুল ভাই পেজটা ফলো দিয়ে একটু কমেন্ট করেন। কি লিখেছেন? উড়াদুরা হবেই। হ্যাঁ, সবাই একটু উড়াদুরা কমেন্ট করেন।
সবাই একটু কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আবিদুল ভাই ছোট ছোট কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পেজটা একটু শেয়ার করে কমেন্ট করলে খুব ভালো হয় ভাই। তুমি ওই রুমে যাও, ওই রুমে যাই করো। হ্যাঁ আপুকে সবাই একটু শেয়ার দিন। ইমাম ভাই আপনি কথা বলতেছেন না যে আপনার বাসা সবাই ভালো? তোমার নাকে ফুল নাই, এই তো ভাই। হায় হায় রে, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতি দরজা খুলে দাও। জান্নাতি এরকম করে দেয় দুশ্চিন্তা করলে ঠাস ঠুস করে দেয় স্যার। সকালে খাবার খাইছেন আমার ভাগ্নে ভাগ্নি আছে ভালো? হ্যাঁ সকালবেলা খাবার খাইছি। ভাগ্নে ভাগ্নি অনেক দুষ্ট, অনেক ফাজিলে দুষ্টামি করতেছে, মারামারি শুরু করে দিছে, ওদেরকে একটু আসতে হয়নি। হ্যাঁ
সুলেমান ভাই কি লিখছেন? নাইস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। পেজটা একটু ফলো করেন, সুলেমান ভাই পেজটা একটু ফলো করেন। উত্তর পাই না, আপনার কমেন্ট গুলো আমি দেখতেছি ভাই, ছোট ছোট কমেন্ট করতেছেন তো, এই জন্য আমি দেখতেছি, বলতেছি না, দেখতেছি আমি। তার অসংখ্য ধন্যবাদ ভাই আবিদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করেন, ফলো করেন ভাই। তোমার সাইনা মোবাইল, আমার তো অপো, মোবাইলের নাম হচ্ছে অপ্পো, আর এটা আমার ফোন না, আমার ফোন দিয়ে লাইভ হয়েছি। দেখছি বোন, থ্যাংক ইউ ভাইয়া। সুলেমান মিয়া হাই, হ্যালো, নাইস, থ্যাংক ইউ। পেজটা শেয়ার, পেজটা ফলো করলে আরো থ্যাংক ইউ। সবাই একটু লাভ লাইক বাটনটা ক্লিক করেন, থ্যাংক ইউ সো মাচ।
আবিদুল ভাই, আপনি আপনার বোনের অনেক সাপোর্ট করতেছেন, তো ভাই আমার সম্মানিত ভাই পেজটা একটু ফলো করেন। কলে নাও দেখবেন বোন, এই মুহূর্তে যে নিতে পারতেছি না। সবাই একটু পেজটা শেয়ার করেন। আপু এখন আমার একটু জরুরি কাজ আছে, এখন আপনার লাইভ থেকে লাইভ দেখতে পারবো না বোন। আচ্ছা ঠিক আছে ভাই, জরুরি কাজ থাকলে সে কাজটা আগে সেরে ফেলেন, তারপরে লাইভে আসেন, পরে সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ ইমাম ভাই এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু পরে কথা হবে, তাই চলে যাবেন ভাই, আমার সম্মানিত আব্দুল ভাই আপনি চলে যাবেন। পেজটা ফলো দিয়ে বোনের পেজটা একটু ফলো দেন ভাই, আমার সম্মানিত আব্দুল ভাই। হবে শিওর। কথা হবে ইনশাল্লাহ, লাইভে আসলে অবশ্যই কথা হবে। তুমি এখানে কেন আসলে? যাও, তোমরা লেখালেখি পড়া পড়ে যাও ইনশাল্লাহ। তোমরা যাও, তুমি যাও। পড়া শেষ করছো? করো যাও, পড়া করো যাও। কি লিখছেন ভাই? দুলানে কাস্টমার বেশি, বুঝলাম না, দোকানে হয়তো বলতে চেয়েছিলেন। কিসের দোকান ভাই আপনার? আপনি কি কি ভাই, আনোয়ার ভাই নাকি?
ভালো আছো? আমি এখানে থাকবো না, তোদের চালা আমি ওই জন্য চলে যাচ্ছি। জনগণ কম তোমার লাইভে? যে ভাই আমার লাইভে সবসময় জনগণ কম থাকে, আমার পেজটা নতুন, আমার ফলোয়ার কম, এই জন্য আমার লাইভে জনগণ কম থাকে ভাইয়া। সমস্যা নেই ভাই, দোয়া করিয়েন। সবাই আমার জন্য একটু দোয়া করেন, সবাই আমাকে একটু সাপোর্ট করেন, আমি সফলতার দিকে যেন এগিয়ে যেতে পারি। পারবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি শেয়ার করতে চেয়েছেন বা শেয়ার করবেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা ছাড়া আমরা কখনোই, আপনারা ছাড়া আমরা ব্লগার গুলা কখনোই সফলতার দিকে বা উপরের দিকে কখনোই উঠতে পারবো না। শুধু আপনাদের জন্য, আপনারা আমাদেরকে সাপোর্ট করলেই সে আমরা পারবো। এদিকে এটা লিখিও না, তোমার আপুরি এটা লিখিও না। তোমার ইউটিউব আছে? জি ভাইয়া আছে, আমার ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে। বোনের পেজটা সবাই একটু শেয়ার করেন। সবাই আশা নিয়ে কাজে নামে,
তো আমার পেজটা এটা এটা আমার কাজ। আব্বু তুমি বাবাকে ফোন দেওয়ার জন্য ফোন দিছে, যাও যাও ফোন দিছে, যাও ফোন দিছে, যাও। আব্দুল ভাই আপনি কি চলে গেছেন? মায়াবি তুমি তাই, না আপু? আমি মায়াবী না ভাই, জীবনে মায়াবী না ভাই, মায়াবী হলে আমাকে দেখে মায়া লাগলে অবশ্যই আমার লাইফে সবাই চলে আসতো, কিন্তু আসে না তো, কেউ আমার লাইফে আসে না তো। পদ্মা সেতু তোমার হাত মাশাল্লাহ, ওইদিকে নজর গেছে ভাই। নিয়ে আসো, ওটা নিয়ে আসো। যে তোমার আব্বু ফোন দিছে, যাও নাম্বার নিয়ে যাও, নাম্বার নিয়ে যাও, যাও ফোন নিচ্ছে। দিছে, ফোনটা নিয়ে যাও, দাও যে আব্বু ফোন দিছে তোমার মধ্যে।
কি করতেছো? অনেক দুষ্ট তুমি। তুমি বোন, আমি একটু টেনশনে আছি ভাই। টেনশন কি যে কিসের, পেস্ট খুলে টেনশন আছি ভাই। পেস্টটা খুলে অনেক টেনশনে আছি, খুলেই ফেলছি। আমার হাজবেন্ড শুধু না, আমার হাজবেন্ড তো অবশ্যই আমাকে সাপোর্ট করে। সাপোর্ট না করলে কি আমি লাইফে আসতে পারি? সে অবশ্যই আমাকে অনেক অনেক সাপোর্ট করে, কিন্তু আশেপাশের লোক অনেকজনে অনেক কিছু বলতেছে, যেহেতু আমি পেজটা খুলছি আর ভিডিও অনেকগুলো ছাড়াইছে, অনেকগুলো লাইভ করছে, তো সফলতার দিকে না গেলে তো মাথা টেনশন। কি করবো জানি না, পারতেছি না ধরে রাখতে, না পারতেছি ছাড়তে। আমার অনেক আপন জনে অনেকজন অনেক কিছু কথা বলতেছে, অনেক আশা নিয়ে আমি পেজটা খুলছি। আমার অনেক আশা এ নিয়ে আমি পেজটা খুলছি, তো জানি না আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, তা জানি না। রাখে আল্লাহ মারে, হ্যাঁ এটাই। আমি ছোট থেকে যাকে আমি সব সময়ের জন্য আমি আমার জীবন দিয়ে হেল্প করছি, তো আমি পেজটা খুলছি। আমার আমি যে লাইভ ভিডিও গুলা করি, তো এগুলা তার মোবাইলে গেছে। আচ্ছা আমি দিচ্ছি, লাইভ শেষ করে তারপর আমি তোমাকে দিচ্ছি।
সেই আমাকে আমার ভিডিও গুলো সবার সামনে দেখাচ্ছে, দেখো সে কি করতেছে, দেখো সব কি করতেছে। মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে তার এই ব্যবহারে। শুনছি আমার সবাই তো যে তার, তা তো না, আমারও তো, আমাকে তো অনেকদিন সাপোর্ট করে, তাই না? তারাই আমাকে বলছে যে দেখো তুমি ছোট থেকে জীবনে অনেক কাজে সে আমার পুষ্টি নিয়ে এত কিছু করবেন, ভাবতে পারি না। বিদায় দেন, চলে যাবেন ভাই, আপনি বিদায় নিলে আমিও বিদায় নেব। কাছের মানুষের পিছন দিয়ে ছুরি মারে, আপু আর কোন কি নাম্বার আছে? আপু তার কোন নাম্বার আছে না, তার নাম্বার ছিল, ডিলিট হয়ে গেছে। না না, সে এরকম করিও না, তোমার কান্নায় আছে, এরকম করিও না। সে যে পদ্মা ভাবে আছে, সে যদি সবসময় যদি পদ্মা ভাবে থাকতো তাহলে এই কথাগুলো বা এই জিনিসগুলো মানাইতো। সে এখন তো সরকারি চাকরি করে, সবার সামনে সবার মাঝখানে বসে চাকরি করে, তো যে পদ্মা ভাবে থাকবে না, আমি মনে করি যে একেবারে পদ্মা ভাবে থাকবে না, সে মানুষের নিজে তো ডুবে আছে। ভ্যার বলেন, বেশি বলেন, যেটাই বলেন না কেন, সে নিজেই ডুবে আছে। অন্যথা অথচ নিজের এগুলা ঢুকে অন্য কাউকে নিন্দা জানাচ্ছে, তো ঠিক না। ভাইয়া কি করে? ভাইয়ার ফ্যাক্টরি আছে। তুমি বোন আমাকে কল দিও, সবাই এভাবে বলে ভাই যে এখানে ফ্রিজে হরলিক্স আছে, বের আসো, বের আসো, ডিম বের করিও না, ওখানে ডিম আছে। এই ফ্রিজ খুলো না, দেখছে কত বড় সাহস, ঠান্ডা লেগে যাবে। আসো 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 আসো, এখান থেকে আসো, ফ্রিজ খুলিও না, ফ্রিজে ইয়ে আছে, বাউ আছে, তোমার লাইফে সমস্যা করে তাই? হ্যাঁ সমস্যা করতেছে, নেটওয়ার্কের সমস্যা তো ভাই। তো আচ্ছা, বিদায় জানাই, আপনাকেও বিদায়, আমিও বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।